এবছর রাজ্য সরকার 19,793 জন ফাইনাল ইয়ারের ছাত্রকে স্মার্টফোন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ব্যয় হবে 9,89,00,000 টাকা। শুক্রবার মন্ত্রিসভায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাকরণে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটি হচ্ছে প্রপোজাল ফর ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী ইউয়া যোগাযোগ যোজনা স্কিম গ্রান্ট অফ স্মার্টফোন। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাজ্যের যুবকদের মধ্যে স্মার্টফোন প্রদান করার, এবং 2020-21 অর্থবর্ষে সারা রাজ্যে 7,274 স্মার্টফোন দেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে 9,579 স্মার্টফোন প্রদান করা হয়েছে। 2022-23 অর্থবর্ষে 11,892 স্মার্টফোন প্রদান করা হয়েছে। অর্থাৎ কলেজ লেভেলে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমাদের প্রতিশ্রুতি ছিল বেকারদের মধ্যে, তো আমরা ধরে নিয়েছি বা সরকার যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারাই সেখানে আগামী দিনে বেকার হিসেবে চিহ্নিত হবে, এবং এই কলেজ লেভেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের মধ্যে টোটাল এখন পর্যন্ত 28,745 স্মার্টফোন ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবারকার রাজ্য সরকারের ক্যাবিনেটে আজকে সিদ্ধান্ত হয়েছে যে 19,796 জনকে, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সারা ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট কলেজগুলোতে, তাদেরকে সেটা প্রদান করা হবে। এবং এতে করে 9,89,00,000 টাকা সেখানে খরচ করা হবে রাজ্য সরকারের কোষাগার থেকে। টোটাল সংখ্যাটা হচ্ছে 19,796, এবং টোটাল অর্থ যেটা খরচ হবে 9,89,00,000 টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ করা হবে।